ভোট কেন্দ্রের কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবিতে ডেপুটেশন কর্মসূচি বামপন্থী শিক্ষক সংগঠন এবিটিএ ও এবিপিটি এর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে অবস্থিত জেলা শিক্ষা ভবন থেকে মিছিল করে বহরমপুর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের মূলত দাবি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, এছাড়াও পাঁচ দফা দাবি রয়েছে। গত বছর নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে খুন হতে হয় এক ভোট কর্মীকে, সেই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে সেই দাবিতেই কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার দাবি করেন। বিভিন্ন প্রশাসনিক যন্ত্রের চাপে পড়ে সেই কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং নিরাপদে সাধারণ মানুষকে ভোটদানের অধিকার দিতে হবে, যাতে ভোট কর্মী হিসেবে আমরা সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করে বাড়ি ফিরতে পারি। অবশ্যই যেন পঞ্চায়েত ভোট হয় এবং সেই পঞ্চায়েত ভোটে সুষ্ঠুভাবে ভোট হয়। দুপক্ষ যারা ভোট নিতে যাবে এবং যারা ভোট দিতে যাবে দুটো পরিবেশই যেন শান্তিপূর্ণভাবে মেলে।